নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 367তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এখন থেকে সপ্তাহের 7 দিনই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে থাকছে এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। অর্থাৎ আগামীকাল রবিবার থেকেই এটি প্রথম শুরু হতে চলেছে। আগে সোম থেকে শনিবার থাকতো, এখন রবিবারও থাকবে। সেই হিসেবে আগামীকাল রবিবার পাওয়া যাবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, এবং শুরুর সময়টি হবে যথারীতি রাত্রি 9টা। আর রবিবারে যে আগে শ্রী শ্রী মায়ের কথা থাকতো, সেই অনুষ্ঠানটি তো শনিবারে চলে এসেছে, আজকে সম্প্রচারিত হয়েছে। এখন থেকে প্রত্যেক সপ্তাহের শনিবারেই কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকবে শ্রী শ্রী মায়ের কথা। অনুষ্ঠান শুরুর সময়টি হবে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করছেন, তার সমীপে উপস্থিত হয়েছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, উপস্থিত রয়েছেন অন্য ভক্তবৃন্দ। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের আদেশ ক্রমে শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসখানি সঙ্গে নিয়ে এসেছেন এবং সেখান থেকে কতক কতক পাঠ করছেন। শ্রীরামকৃষ্ণের আগ্রহ কৌতূহল ছিল যে ওই গ্রন্থে কি আছে, এবং সেখান থেকে লেখকের মনোভাব বুঝতে পারা যাবে যে ধর্ম বিষয়ে তাঁর কীরকম ধারণা ভাব ভাবনা। সেই সূত্রেই এই সব ঘটছে এবং কথামৃতকার দেবী চৌধুরানী থেকে কতক কতক অংশ পাঠ করছেন। আমরা গতকাল অবধি যতটা শুনেছিলাম, আজকে তার পরের অংশে প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভূবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন মাস্টার, অর্থাৎ তাঁরই কথা, তিনিই তো পাঠ করছেন মাস্টার। অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন, এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, এই নিষ্কাম কর্মের উপদেশ এই সব কারণেই শ্রীরামকৃষ্ণ শুনতে চেয়েছিলেন। তো মাস্টারমশাই লিখছেন এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন, গীতা থেকে শ্লোক বললেন। তস্মাদ অসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অসক্তো যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। মাস্টারমশাই বঙ্গানুবাদ দিয়েছেন, অতএব অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ অনাসক্ত হইয়া কার্য করিলে পুরুষ সেই শ্রেষ্ঠ ভগবত পদ লাভ করেন। শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 29তম শ্লোক। তারপর মাস্টারমশাই বলছেন অনাসক্তির 3টি লক্ষণ বললেন, মানে কে বললেন? ভবানী ঠাকুর, উপন্যাস থেকেই তো আসছে। অনাসক্তির 3টি লক্ষণ বললেন, 1 ইন্দ্রিয় সংযম, 2 নিরহংকার, 3 শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন, প্রকৃতেহ ক্রিয়মাণানি গুণৈক কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মাস্টারমশাই পুনরায় অনুবাদ দিয়েছেন, সমুদয় কর্মই প্রকৃতির গুণসমূহের দ্বারা কৃত হইতেছে, কিন্তু অহংকার বিমুগ্ধ ব্যক্তি আপনাকে কর্তা বলিয়া মনে করে। ওই 3য় অধ্যায়ের 27 সংখ্যক শ্লোক।
তারপর মাস্টারমশাই বলে চলছেন, তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণের সমর্পণ। গীতা থেকে বললেন, ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম্। অনুবাদ দিচ্ছেন মাস্টারমশাই, যাহা কিছু করো, যাহা খাও, যে হোম করো, যাহা দান করো, যে তপস্যা করো, তাহাই আমাতে সমর্পণ করো। নবম অধ্যায়ের 27 সংখ্যক শ্লোক মাস্টারমশাই লিখে দিয়েছেন। এটি শুনে ঠাকুর, এটির পর মাস্টারমশাই বললেন, নিষ্কাম কর্মের এই তিনটি লক্ষণ বলেছেন। ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, এ বেশ গীতার কথা, কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। এই শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সেটি কোথায় আমরা পেলাম? সেটা পেলাম যেখানে মাস্টারমশাই একটু আগে পড়লেন, যে অনাসক্তির তিনটি লক্ষণ, তার মধ্যে তৃতীয় লক্ষণ উনি পড়েছেন ওই উপন্যাস থেকে, যে শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার, এখানে এ কথাটি বিশেষ করে বলা নাই বলে তারপর মাস্টারমশাই আরও বলছেন, তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী, সব। প্রফুল্ল, সব। ভবানী, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার, মাস্টারমশাই পড়ছিলেন কিন্তু এবার ঠাকুরকে তিনি কিছু বলছেন, তাই লিখছেন, মাস্টার, শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ, হাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসাব আসে না। শ্রীরামকৃষ্ণ এটি পূর্বেও বলেছেন, এখানেও সুস্পষ্ট রূপে কি সুন্দর করে উল্লেখ করছেন, যে যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। অন্যত্র বলেছেন যে হচ্ছে হবে মেধাটি ভক্তি, এরকম নয়, একেবারে তাকে চাইতে হবে। তো সেটি যিনি চাইবেন তার আর ওই হিসেব বুদ্ধি কাজ করবে না। নিজের দেহ রক্ষার জন্য যেটা, সেটাও শেষ পর্যায়ে গিয়ে আর থাকবে না। আর দেহ রক্ষার জন্য কি করতে হবে, এটা হিসেব করে যে চলছে, সে এখনো অন্তিম যে লক্ষ্য সেখান থেকে অনেক দূরে বুঝতে হবে। তো এই ভগবান লাভের জন্য শ্রীরামকৃষ্ণ যে পথ প্রদর্শন করেন, যে পথের তিনি সন্ধান দেন, সেখানে খুব কঠোরতা নেই, কিন্তু ওই ভক্তি ভাব, ভালোবাসা, প্রেম ঈশ্বরের প্রতি, সেটি যখন সুপক্ক হয়, সেটি যখন সবচেয়ে পরিণত হয়, তখন যে প্রেমপূর্ণ তীব্র বৈরাগ্য উপস্থিত হয়, সেটির কথা শ্রীরামকৃষ্ণ পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন, কত রকমভাবে বুঝিয়েছেন, কোথাও কোথাও উপযুক্ত উদাহরণ সহ চমৎকারভাবে। তো এই যে এখানে সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করছেন এবং বলছেন, যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলেও এসব হিসাব আসে না। পুনরায় যদি আমরা ভাবি যে সংসারী মানুষ, তাকে তো ওইটা হিসেব করতেই হয় নিজের দেহ রক্ষার জন্যে। তারপর যাদের তিনি দায় গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের জন্যে অবশ্যই হয়। শ্রীরামকৃষ্ণ সেটি জানেন, সেটি উল্লেখ করেন এবং সেই ধরনের জীবনযাত্রাকে তিনি তিরস্কার করেন না, সেটিকে সেটি তিনি সমালোচনা করেন না, কিন্তু
যে রকম জীবনযাত্রার মধ্য দিয়ে মানুষ অগ্রসর হোক না কেন, যখন অন্তে ঈশ্বরের জন্য তীব্র আকুতি এসে উপস্থিত হয়, শ্রীরামকৃষ্ণের বক্তব্য যেটি সেটি কোথায় যাচ্ছে, সেটি হচ্ছে যে সেই সময় তার আর এই হিসেব বুদ্ধি থাকে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহাভাব প্রেম তার লক্ষণ হচ্ছে যে তখন দেহ যে এত প্রিয় জিনিস সেও ভুল হয়ে যায়। তো এই কথা তিনি বলছেন এবং চৈতন্যদেব সেই সমুদ্রে ঝাঁপ দিলেন, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে যমুনা ভাবে, এই রকম যে ভাবনা হয় শ্রীরামকৃষ্ণ সেটির উল্লেখ করেছেন। আবার পাশাপাশি বলেছেন যে জীব কোটির অতটা হয় না, তাহলে এখানে উপন্যাসের মধ্যে যেটা লেখা হচ্ছে তাতে এরকম বলছেন কেন? এই জন্যই যে যিনি লিখেছেন বোঝাই যাচ্ছে যে তার মনের ভাবটা ওটা রয়েছে যে এইটা এইটা এখানে এখানে দেহ রক্ষার জন্য এইগুলো সব রেখে সংস্থান করে তারপরে ভগবান লাভের চেষ্টা করা, এইটা ওই লেখকের মনোভাবের মধ্যে আছে বলে শ্রীরামকৃষ্ণ ওইখানটা পুল আপ করছেন যে যখন চূড়ান্ত অবস্থা আসে তখন এটা হয় না। সুতরাং লেখকের মনের মধ্যে যদি সেটা থাকতো তার প্রকাশভঙ্গি অন্যরকম হতো। মাস্টার, তারপরে আছে ভবানী জিজ্ঞাসা করলে ধন নিয়ে শ্রীকৃষ্ণকে ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে ভালো ভালো, আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুনঃ সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। মাস্টারমশাই অনুবাদ দিচ্ছেন পুনরায় পাদটিকায়। যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখিয়া থাকে এবং সকল বস্তুতে আমাকে দেখিয়া থাকে, তাহার নিকট আমি কখনো অদৃষ্ট থাকি না, সে কখনো আমার দৃষ্টির দূরে থাকে না। যে ব্যক্তি জীব ও ব্রহ্মে অভেদদর্শী হইয়া সর্বভূতস্থিত আমাকে ভজনা করে, যে কোনো অবস্থাতেই থাকুক না সেই যোগী আমাতেই অবস্থান করে। হে অর্জুন, সুখী হোক দুঃখই হোক, যিনি নিজের তুলনায় সকলের প্রতি সমদর্শন করেন সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। গীতা ষষ্ঠ অধ্যায়ের 30, 31 ও 32 সংখ্যক শ্লোক মাস্টারমশাই উল্লেখ করেছেন। এগুলি যখন সংস্কৃত শ্লোকটি তিনি দেবী চৌধুরানী থেকে উদ্ধৃত করেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ এইগুলি উত্তম ভক্তের লক্ষণ, শ্রীমৎ ভগবদ গীতার থেকে যেটি বলা হল। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশবিন্যাস কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। এইবার এই যে সর্বভূতে দানের জন্য এই প্রসঙ্গটি এলো কোথার থেকে? আগে আমরা শুনেছি যে ভবানী ঠাকুর বিত্তবানের ধন হরণ করে সেটি দরিদ্রের মধ্যে বিতরণ করেন। এটি শুনে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও তো রাজার কাজ, সেটির আলোচনা আমরা আমাদের মতো সাধ্য মতো তার মধ্যে ছিলাম যে শ্রীরামকৃষ্ণের সেখানে অনুমোদন নেই যে ভবানী ঠাকুর সেটি কেন করবেন। এখানে আবার ওই প্রসঙ্গটি এসেছে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই কথাটি শুনে কীরকম প্রতিক্রিয়া দিচ্ছেন আমরা তার মধ্যে রয়েছি, যেখানে মাস্টারমশাই লিখছেন যে তিনি এটি পড়েছিলেন যে ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। আর তার আগে বলেছেন সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশবিন্যাস মানে জামা কাপড় ঠিকঠাক, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন কখনো কখনো কিছু দোকানদারি চাই, এইটাতে শ্রীরামকৃষ্ণের তীব্র আপত্তি ও বিরক্তি।
মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে দোকানদারি চাই, যেমন আকর তেমনি কথাও বেরোয়, রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এইসব করে করে কথাগুলো এই রকম হয়ে যায়, মূলো খেলে মূলোর ঢেকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। কি সুন্দর করে বলছেন যে ওই কাজ করবার জন্য যদি বাইচান্স ভবানী ঠাকুরের মনে হয়ে থাকে যে একটু জামা কাপড় একটু ফিটফাট দরকার, একটুখানি ঠাটের প্রয়োজন, তাহলে সেটা বলবার একটা অন্য পদ্ধতি ছিল। কিন্তু দোকানদারি চাই, হোয়াট ইজ দোকানদারি? তার মানে এখনকার 2021 ভাষায় ভঙ্গিতে যদি বলি যে কিছু হিডেন ইন্টেনশন আছে নাকি, হিডেন কস্টের কিছু ব্যাপার আছে, একটু লুকোচুরি আছে নাকি, হোয়াট ইজ দোকানদারি? এমনিতে দোকানদারি তো খারাপ নয় যে কিছু দিল এবং সে তার বিনিময়ে তিনি কিছু পেলেন, কিন্তু তাই বলে ধর্মক্ষেত্রে? এবং এখানে দোকানদারি কথাটার মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে ওই একটা গুপ্ত একটা ভাব রয়েছে যে এইটা, তার মানে তুমি কিছু বিক্রি করছো নাকি, ওই বেশবিন্যাস, তারপর ঠাট, এইগুলো সেল করছো মার্কেটে, না কি ব্যাপারটা কি? দোকানদারি কথাটা খুব আপত্তিকর, সেটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। তবে হ্যাঁ, যদি মনে হয়ে থাকে যে ওই কাজটার জন্য একটু পোশাক আশাকগুলো ঠিকঠাক রাখতে হবে, এটা ওটা করতে হবে, তাহলে সেটা কিভাবে পরিবেশন করা যেত? তিনি শেখাচ্ছেন, বলছেন, তার আগে ওই রকম তীব্র বিরক্তির কথা বলেছেন যে বিষয়াসক্ত লোক বলে এইসব কথা বেরুচ্ছে। বলছেন, দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। তার মানে যাই করবে সেটি কর্তার মতো করবে, তুমি নিজে পদক্ষেপ করবে, তুমি নিজে কাজ করবে, অ্যাকশন নেবে, তুমি নিজেকে সেই মতো প্রস্তুত করবে, কিন্তু অকর্তা জেনে। এ ভারী সুন্দর উপস্থাপন, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা শুধু উপস্থাপনের জন্য নয়, এটা ভেতরকার ভাব থেকে এটি আসছে। তো শ্রীরামকৃষ্ণ শুনতে শুনতে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। যখন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি গেছেন 5 আগস্ট 1882, তখন তো তিনি ওই বাইরে যখন যেতেন, জামা টামাগুলো, চটি জুতো ঠিকঠাক যাতে হয়, জুতোটা বার্নিশ করা, সাধারণত এগুলো দেখে যেতেন, এগুলো সম্পর্কে সতর্ক থাকতেন। কেন? ওই যেখানে যাচ্ছেন সেখানে যদি একটা সিন ক্রিয়েটেড হয়ে যায়, মানুষের তো একটা ড্রেস কোড মাথায় থাকেই, তো সেখানে যদি অন্যরকম ভুল হয়ে যায় তাহলে একটা কীরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে। তাহলে কেউ যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, কেউ যখন কোনো ধর্মক্ষেত্রে যাচ্ছেন, এগুলো তো একটা ড্রেস কোড আছে। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে যান, সেরকমভাবে যদি একটা ধর্মীয় ক্ষেত্রে যান, তাহলে একটা অড হয়ে যাবে না? তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে উল্টো, তিনি ধর্মক্ষেত্রের মানুষ আদ্যন্ত। তাহলে কলকাতা শহর, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গেলেও রাস্তা দিয়ে যাওয়া, ওই গাড়ির থেকে নামা, এইসব, তাহলে সেখানে তার সেখানকার মতো করে একটু পোশাক আশাকগুলো ঠিকঠাক করে যেতে হবে। এই যে তিনি পোশাক আশাক ঠিকঠাক করে যাচ্ছেন, এই ভাবটা কি? আমি করছি না, মায়ের ইচ্ছায় আমি করছি। মায়ের ইচ্ছায় মানে ওই যে মা মুখ দিয়ে কথা বলান, সেই জন্যে যাতে কোনো সিন ক্রিয়েটেড না হয়ে যায়। একটা লোকে কীরকম অবাক হয়ে তাকালো, কেউ হাসলো, কেউ একটা অদ্ভুত ভাবলো, এইরকম যাতে না হয়, এবং মায়ের ইচ্ছা যাতে পূরণ হয়, মায়ের উদ্দেশ্য যাতে চরিতার্থ হয়, সেই জন্যে বার্নিশ করা, চটি পরা, জামা কাপড়ের ব্যাপারে যতটুকুনি সতর্ক থাকার, যতটুকুনি সচেতন থাকার, সেইটুকুনি থাকা। কিন্তু স্বাক্ষর থেকে যাচ্ছে কোথায়, শ্রীরামকৃষ্ণের সিগনেচার থেকে যাচ্ছে কোথায়, যে ভাবটা কি? ওই যে বার্নিশ করা চটি জুতো পরে জামা কাপড় একটু ফিটফাট করে তো কত লোকই হাঁটছে, আর শ্রীরামকৃষ্ণও হাঁটছেন কলকাতায়, তাহলে তার স্বাক্ষর কোথায়? কখনো কখনো সেই স্বাক্ষর রয়েছে, এবং তার থেকেই বোঝা যায় যে এই শ্রীরামকৃষ্ণের ভাব, এইটি শ্রীরামকৃষ্ণের প্রকৃতি। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ঢুকছেন, তখন হঠাৎ করে ওই দুদিকে ফুলের গাছ রয়েছে, ঢুকতে ঢুকতে মাস্টারমশাইকে বলছেন, এতে জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? এর থেকেই বোঝা যাচ্ছে যে একেবারে বাচ্চাদের মতো, বেশ আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ফিটফাট না, ওই রকম নয়।
তো ওই মায়ের উদ্দেশ্য, মায়ের ইচ্ছে বুঝে এসেছে। এখন ওই মায়ের ছেলের মনে হয়েছে যে মায়ের কোল থেকে তো এতদূর চলে এলাম, আচ্ছা এই বোতামটা নিয়ে ব্যাস, সে ভয়ঙ্কর চিন্তা তৈরি হয়েছে এই বালক স্বভাব। মাস্টারমশাই বলছেন আগে না, তাতে আপনার ওতে আপনার কোনো দোষ হবে না। দিস ইজ দ্য সিগনেচার অফ শ্রীরামকৃষ্ণ, তাঁর স্বাক্ষর, তাঁর স্বরূপ। তো সেই তিনি যখন আমরা রয়েছি কবে, 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গে, সেই তিনি যখন দেখছেন যে ওইটার মধ্যে একটা ক্যালকুলেশনের কথা আসছে, তখন তার মন একেবারে ওইখান থেকে চলে আসতে চাইছে, মন গ্রহণ করতে চাইছে না। এবং কিরণ সুন্দর একেবারে ভেতরে এই ভাবটা থাকলে, সুন্দর মানে আমরা মূল্যায়ন করছি না, কিন্তু আমাদের শুনতে খুব ভালো লাগছে, যে ভেতরে এই ভাবটা পরিপূর্ণ থাকলে সঙ্গে সঙ্গে কোথায় একটু সুর কেটে যাচ্ছে সেটাও ধরা যায়, এবং কি বললে সুরে সুরে মিলে যাবে সেটি ধরিয়ে দেওয়া যায়। তিনি বললেন ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতরে লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল। গান হচ্ছিল আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বুলিই উঠে। এমনিতে শ্রীরামকৃষ্ণ গান কত পছন্দ করেন, ঈশ্বরীয় গান যখন হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণের যে ভাব, যে প্রতিক্রিয়া, কথামৃত থেকে আমরা পদে পদে শিখছি। কখনো কখনো রয়েছে যে গান হচ্ছে তো, আর তিনি সেই গানের মধ্যে যোগদান করছেন, গলা মেলাচ্ছেন, যদি সংকীর্তন হয় উঠে হয়তো নাচতে আরম্ভ করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের তো একটা স্থান আছে, আর যিনি গান গাইছেন, হ্যাঁ শ্রীরামকৃষ্ণের প্রীত্যর্থে যেন গান গাইছেন, কিন্তু ঈশ্বরীয় সঙ্গীত হচ্ছে তো, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভালো লাগবে, কিন্তু সেই ভালো লাগাটা কোন স্তরে, যে ঈশ্বরের নাম হচ্ছে তাই আমি আমি কথা বলবো, এরা আমার কথা শুনে, ওইসব মাথার মধ্যে থাকছেই না, তিনি গান গাইতে আরম্ভ করছেন, আখর দিচ্ছেন, আর যখন সংকীর্তন হচ্ছে তার মধ্যে কখনো কখনো নাচতে আরম্ভ করছেন, যে আই অ্যাম পার্ট অফ ইউ পিপল, এবং এসো সবাই মিলে তার নামে মত্ত হই, গান গাই, নাচি। এই যে শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, সেখান থেকে বোঝা যায় যে সঙ্গীত তার কত অন্তরের বস্তু। বেলঘরিয়ায় গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে গেছেন, সেইখানে দোতলায় খেতে বসেছেন, মধ্যাহ্ন সেবা, কি যত্ন করে তারা সব ব্যবস্থা করেছেন। এই সময় নিচে একজন গায়ক মায়ের গান গাইছিলেন, শ্রীরামকৃষ্ণ সেই শুনতে শুনতে ভাবান্তর হয়ে গেল তার, তিনি আর খেতে পারলেন না, অন্যরা তাকে, তিনি নিচে যাবেন বললেন, অন্যরা ধরে ধরে নিয়ে এলেন, তার মানে বোঝাই যায় অন্যরাই হাত ধুইয়ে দিয়েছেন, মুখ মুছে দিয়েছেন, তিনি তাড়াতাড়ি করে ওই ওরা একটু ধরে ধরে নিয়ে এলো, শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হয়ে গেছে। এসে সেই গায়ক, গায়ক মানে কি অনুমান করাই যায় যে তখন অনুষ্ঠান শেষ হয়েছে সকালের, এবারে মধ্যাহ্ন সেবা, এবার এখনকার দিনে অনুষ্ঠানে হয়তো যে মধ্যাহ্ন সেবার সময় কিছু গান হচ্ছে, বাজনা হচ্ছে, তা সেইরকমভাবে ব্যবস্থা ছিল, বা গায়ক নিজের ভাবে গাইছিলেন। দ্যাট ওয়াজ পারহ্যাপস নট আ প্রি প্ল্যান্ড মেজর প্রোগ্রাম, কিন্তু শ্রীরামকৃষ্ণ এসে সেই গায়কের পাশে বলছেন, বাবু একটু মায়ের নাম শুনবো, তিনি আবার সেই গান গাইছেন। এইরকম যার সঙ্গীতের সঙ্গে ইনভলভমেন্ট, গানের সঙ্গে যিনি একাত্ম হয়ে যাচ্ছেন, স্বাভাবিক, স্বাভাবিক মানে আমরা এর থেকে শিখছি যে এই স্বাভাবিকত্ব, ঈশ্বরীয় ভাবে মগ্ন থাকা, যেখানে কি হয়েছে তিনি ওই এই গানটা নিতে পারছেন না, বলছেন গান হচ্ছিল আমি বারণ করলুম, ঈশ্বরীয় সঙ্গীত শ্রীরামকৃষ্ণ বারণ করছেন, হ্যাঁ গো, ওই মাঝখানে ওই শব্দগুলো তিনি বলছেন, সে গানের ভিতর লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল, তিনি বললেন আমি বারণ করলুম, যা গান হচ্ছিল আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বুলিই উঠে। এটা একদম পছন্দ হচ্ছে না, নিতে পারছেন না, কোথা দিয়ে নিতে পারছেন না, ওই যে কান দিয়ে শুনছেন তো মনের মধ্যে যাচ্ছে, সেটা নিতে পারছেন না। এই বহিরিন্দ্রিয় যেগুলো, সেগুলির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ নিতেই পারেন না, যেখানে কিনা ঈশ্বরীয় ভাবের ব্যাঘাত হচ্ছে। বহিরিন্দ্রিয় আর কিরকম আছে, হাত দিয়ে স্পর্শ করতে পারতেন না, সব সময় যে একটানা গেছে তা নয়, কিন্তু দীর্ঘ সময় কি মুদ্রা স্পর্শ করতে পাচ্ছেন না, সমাজ এতটুকুর পর্যন্ত যে ধাতুর জিনিস স্পর্শ করতে পাচ্ছেন না, বলছেন হাতে যেন শিঙি মাছের, শিং মাছের কাঁটা মেরেছে এইরকম হাতের অবস্থা হচ্ছে, যন্ত্রণা, যদি মুদ্রা স্পর্শ করে ফেলেন,
নরেন্দ্রনাথ বিশ্বাস করেননি, না বিশ্বাস করারই কথা, কলেজের ছেলে। তো ওই বিছানার চাদর টাদরের তলায় মুদ্রা রেখে দিয়ে দেখেছেন যে ঠাকুরের কি বিষম প্রতিক্রিয়া উপস্থিত হচ্ছে। তাহলে এই বাইরের ইন্দ্রিয় যখন এমন কিছু জিনিসকে নিয়ে আসছে যেটা ঈশ্বরীয় ভাবনা থেকে বিচ্যুত করছে, তো ধাতুর মধ্যে কি হয়েছে, মুদ্রার মধ্যে কি হয়েছে? না, ওই মুদ্রা থাকলেই মনের মধ্যে আসক্তি তৈরি হয়। তা মুদ্রা ছাড়া কি চলবে নাকি, মাইনে ছাড়া চলবে, উপার্জন ছাড়া চলবে? না, কিন্তু সেটা ওই তার খুব সীমিত ব্যবহার, সীমিত ব্যবহার তার। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তার যখন চূড়ান্ত অগ্নিময় সাধন অবস্থা, তখন কোথায় টাকা, কোথায় কি, কোনো তো ঠিক ঠিকানা নেই, একেবারে ঈশ্বরীয়ভাবে উন্মাদের মতো। আর পরবর্তীকালে যখন তিনি লোকশিক্ষা দিচ্ছেন, তখনও ওই অর্থের হচ্ছে লিমিটেড ইউজ, সীমিত তার ব্যবহার। কিন্তু অর্থ আসক্তি তৈরি করে, তো আসক্তির বস্তু। একটা যদি কেউ নোট কোথাও দেখে আর তার মনে হলো যে হ্যাঁ ওই নোটটা নিয়ে নি, কেউ তো নিচ্ছে না তো, আর এইটা নিয়ে কি থানায় জমা দিতে যাবো নাকি, দূর। কিন্তু না নিলে কি ক্ষতি ছিল, তো সেই সব বিচারের আসলে টুকরো নিয়ে নিল যে এটা কেউ নিতে আসছে না, এটা কোথায় গিয়ে পুড়ে যাবে, উড়ে যাবে, মানে দেশের অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে যাবে, অতএব চলো পকেটে রেখে দিই। তো এইরকম যে ওইখান থেকে ওইটা এসে যায় আসক্তি, সেই জন্য শ্রীরামকৃষ্ণ যেন অ্যালার্ট আছেন, সচেতন আছেন, এবং সচেতন আছেন বললেও কম বলা হয়। তার দেহ মন ওইভাবে টিউন্ড, সেই যে অবস্থা যখন যাচ্ছে তখন মুদ্রা ধাতুদ্রব্য স্পর্শ করতে পারছেন না তিনি, সেইটা বহিরিন্দ্রিয় দিয়ে, হাত দিয়ে বা অঙ্গে ওই স্পর্শ এলে যেমন কষ্ট হচ্ছে সেই রকমই, কান দিয়ে যা শুনছেন সেইখানেও, যেখানে ঈশ্বরীয় ভাব থেকে বিচ্যুতি আসছে সেটা নিতে পারছেন না। কি অপূর্ব, বলা হয় যে তার ভাগবতী তনু। এদিকে ঝাউতলায় যাচ্ছেন, বলছেন বাজ্যে করতে গিয়েছিলাম, আবার খিদে পাচ্ছে যখন সেটা বলছেন। এইসবগুলো হচ্ছে মানুষের শরীর, কিন্তু ভাগবতী তনু, তুমি দেখছো বটে মানুষের শরীর কিন্তু ভগবত ভাবে নির্মিত। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে ঈশ্বর দর্শনের আগে প্রেমের শরীর হয়, এই তো ওই যে শরীর সেখানে এটা নিতে পারছেন না। এটা কি শ্রীরামকৃষ্ণের একার? ওই যে সেই জন্য তিনি বলছেন যে গান হচ্ছিল আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বলি উঠে, কান দিয়ে নিতে পারছেন না। এটা কি তাঁরই বিশেষত্ব বুঝি? তা নয়, তাঁর তো বটেই, এটা ঘটনা তো ঘটেছে, কিন্তু শুধু তাই নয়, কেন তিনি এটি দৃষ্টান্ত স্বরূপ রাখছেন যে মন যখন যখন যত যত ওই দিকে উঠে যাবে, তত তত কি হবে যে মানুষ আর ওই বাহ্য বস্তু সম্পর্কেও সতর্ক হবে, এবং তার মন এমনভাবে সুরে সুরে বাধা হয়ে যাবে যে অসুর সেখানে প্রবেশ করতেই পারবে না, জায়গা পাবে না, অবকাশ পাবে না। সেইটির ইঙ্গিত রয়েছে এই সমস্ত ভাবনার মধ্যে দিয়ে। এমনিতে শ্রীরামকৃষ্ণ বলতেন আমি ষোলো টাং করে গেলুম, তোরা এক টাং করবি বলে। তো এই তার একবারে চূড়ান্ত ওই ভাব, এবং সেখানে তিনি বলছেন যে ওরকম গান হচ্ছিল তিনি সেদিনকে বারণ করেছিলেন। মাস্টারমশাই লিখছেন পাঠ চলিতে লাগিল, এইবার ঈশ্বর দর্শনের কথা, প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছেন, বৈশাখী শুক্লা সপ্তমী তিথি, দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন, দিবা চরিত্রটি আগে উল্লিখিত হয়েছে, চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নঙ্গর করিয়া আছে, বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয়, ঈশ্বর কি প্রত্যক্ষ হন এই কথা হইতেছে। দেবী বললেন যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন, ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। এই কথাগুলি ওই উপন্যাসের মধ্যে থেকে নেওয়া বলে মাস্টারমশাই উদ্ধৃতির মধ্যে দিয়েছেন, ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। ঠাকুর আপত্তি করছেন, সংশোধন করে দিচ্ছেন ধারণাটিকে। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মনের প্রত্যক্ষ সে এ মনের নয়, সে শুদ্ধ মনের, এ মন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো,
শুদ্ধ আত্মাও বলতে পারো। এইগুলি হচ্ছে একেবারে খুব পরিণত শিক্ষক বা আচার্য বা গুরুর শ্রীমুখের অসামান্য সংক্ষিপ্ত উক্তি, যার মধ্য দিয়ে অভূতপূর্ব সংশোধন আছে। যখন আগে ছিল যে অনুবাদ করা হবে, অনুবাদ কেউ করেছেন বাংলা থেকে ইংলিশে করেছেন, হয়তো ইংলিশটা একটা মোটামুটি খারাপ লেখেননি, এইবারে ইংলিশের একজন ভালো শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা যিনিই হন না কেন, তিনি ওটা নিয়ে একটু এদিক ওদিক করে দিলেন। যে লিখেছিল সেই অবাক হয়ে গেল যে কি সুন্দর পড়তে লাগছে, এটা কানে বাজছে, কি সুন্দর। ওই জন্য ওনার সবাই এত শ্রদ্ধা করে ওনাকে, ওনার কথা এত বলে, আমার লেখাটার মধ্যে থেকে অথচ সব ঘ্যাঁচঘচ করে কেটে দিলেন না। এইটা এমনি একটু হালকা করে ক্রীড়া জগতের শব্দ তুলে নিয়ে এসে বলা হয় মাস্টার স্ট্রোক। দ্য মাস্টার, দ্য শ্রীরামকৃষ্ণ, দ্য গ্রেট মাস্টার, তিনি কি করছেন, ওই উপন্যাসের মধ্যে যে কথাগুলি এসছে সেখানে একটু সংশোধন করে দিচ্ছেন, কিন্তু খুব প্রয়োজনীয় সংশোধন, এবং সঙ্গে সঙ্গে প্রসঙ্গটি কথা বলতে আরম্ভ করছে, প্রসন্ন মুখে ব্যক্ত হচ্ছে। ওই যে দেবী চৌধুরানীর উক্তি ছিল যে যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেই রূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন, ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। এটা শুনলে মনে হতে পারে যে মন দিয়েই তাকে পাওয়া যায়। এখন মন দিয়ে পাওয়া যায় মানে এই যে মন, তার মধ্যে নানান রকম ঘাঁটা জিনিস টিনিস আছে, কিন্তু তুমি যদি চেষ্টা চরিত্র করো পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনের একেবারে অন্য রকম হয়ে যায়, রূপান্তর হয়ে যায়, অবস্থান্তর হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়ে যায়, মন অন্য রকম হয়ে যায়। সেটা এই এই মন, সে যদি কেউ বলে যে সকালবেলায় উঠে মনটা একটু খারাপ ছিল, তারপরে আবার বিকেলের দিকে এই এই কাজগুলো করলাম, ওই খবরটা পেলাম, মনটা বেশ ভালো হয়ে গেল, এই যে মনের অবস্থা পরিবর্তন, এটা সেরকম নয়। কোয়ালিটেটিভ চেঞ্জ, ফেস চেঞ্জ অফ মাইন্ড, এবং সেটা কীরকম, মানে ব্যাপক পরিবর্তন, সামূহিক পরিবর্তন, সেটা কীরকম। শ্রীরামকৃষ্ণ বলছেন মনের প্রত্যক্ষ, প্রথমে সমর্থন করলেন মনের প্রত্যক্ষ, তারপরেই বলছেন সে এ মনের নয়, সে শুদ্ধ মনের, এ মন থাকে না। ওই একবারে ট্রান্সফিগারেশন, যেবারে অন্য রকম হয়ে যায়, মন কথাটা রয়েছে কিন্তু অন্য রকম হয়ে যায়, ওই সকালবেলায় বিষাদ বিকেলবেলায় হর্ষ ওই রকম নয়। বিষয়াসক্তি একটুও থাকলে হয় না, মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। এই ধরনের যে ভাবনা, সেটিকে আমাদের শাস্ত্রে ত্রিপুটি ভেদ বলা হয়েছে। তো এখানে বলছেন যে শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তাই। তা সেটা কি তাহলে সকাল বিকেলের মন যেটি পরিবর্তনশীল? না, এই যখন আসক্তি চলে যাচ্ছে, মন থেকে সম্পূর্ণ আসক্তি চলে যাচ্ছে, তখন কি থাকছে? শুদ্ধ মন, এবং সেই শুদ্ধ মনই শুদ্ধ আত্মা। এটা বলা মানেই বোঝা যাচ্ছে যে হি নোজ দ্য স্টোরি, হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস। সেই জন্যই যখন বলা হচ্ছে যে মন দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বর মানুষ প্রত্যক্ষের বিষয়ে, শুনতে বেশ ভালো লাগছে কিন্তু সত্য থেকে অনেকটা দূরে, এবং সেখানে গুণগত ব্যবধান থেকে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন, এই এই হচ্ছে মাস্টার স্ট্রোক। অথচ ঠাকুরের এই উক্তি যদি কেউ না বলেন, তার আগে পর্যন্ত বলেন বঙ্কিমচন্দ্রের ওই উপন্যাস থেকে, মনে হবে দিব্যি তো, একেবারে শাস্ত্রের কথাই যেন হচ্ছে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইখানে নিয়ে আসছেন, নিয়ে এসে এইটা বললেন যে এ মন থাকে না। কত গভীর কথা! ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে কথা বলেন, কত রকমের মজা করেন, এ করেন, ও করেন, আমরা কত সময় দেখেছি, কিন্তু যখন খাতা দেখা হচ্ছে, এটা তো সেই রকম কতটা, যখন খাতা দেখা হচ্ছে তখন অ্যাবসলিউটলি সিরিয়াস, এবং লোকে বলে বাবা মাছি গলবার জো নেই। এই শ্রীরামকৃষ্ণ ওইখানটাতে পুল আপ করছেন ঠিক জায়গাটিতে, এবং বলছেন মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। মাস্টার, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, এ কথা একটু পরে আছে। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই, ওই দূরবীনের নাম যোগ। তারপর যেমন গীতায় আছে, বলেছে যোগ তিন রকম, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ।
এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, এ খুব ভালো কথা, গীতার কথা। এটি বললেন বলে প্রসঙ্গ আরো এগোচ্ছে। এইবার যেটি হবে সেটি হচ্ছে দেবী চৌধুরানীর সঙ্গে তার স্বামীর দেখা হবে, এবং তখন দেবী চৌধুরানী কিছু উক্তি করবেন। সেই উক্তির সূত্রে শ্রীরামকৃষ্ণ যা বলতে থাকবেন আমরা তার মধ্যে ছেদ আনতে চাইছি না। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা সেটিকে একটানা অনুসরণ করতে চাইছি। সেই জন্যে আজকে যে সময়টুকুনি আছে, মিনিট 20-25, তার মধ্যে ওই প্রসঙ্গের মধ্যে ঢুকব না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা এই প্রসঙ্গের মধ্যে যাব আগামীকাল। কথায় কথায় কথামৃতর এই অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আমরা রয়েছি। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 724 পৃষ্ঠার একেবারে প্রথম দিকে রয়েছি 27 ডিসেম্বর 1884 প্রসঙ্গে। আর ভাবছি যে প্রথমের দিকে আমরা যে ঘোষণাটি করেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অমর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সম্বন্ধে, যে এই যে অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত, এটি এখন থেকে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হতে থাকবে। অর্থাৎ আগামীকালও কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, আর এইভাবেই চলতে থাকবে। শুরুর সময় থাকবে যথারীতি রাত্রি 9টা। আর আজকের থেকেই যেটা শুরু হয়ে গেছে সেটি হচ্ছে যে প্রত্যেক সপ্তাহের শনিবার শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হচ্ছে ও হবে তাঁরই কৃপায় কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে এটির শুরুর সময় হবে সন্ধ্যে 6টা। এইটি ঘোষণা করে আমরা আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে ভাবছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের উপন্যাস তো পড়া হচ্ছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ কতক কতক সমর্থন করছেন, প্রসন্ন হচ্ছেন, আবার কতক কতক জায়গায় সংশোধন করে দিচ্ছেন। আমরা বলছিলাম মাস্টার স্ট্রোক, কালকের যে প্রসঙ্গের কথা আমরা উল্লেখ করছিলাম সেখানেও দেখব যে কিরকম শ্রীরামকৃষ্ণের মন্তব্য পুরো আবহটিকে অপূর্বভাবে আলোকিত করে দিচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গত আমরা ভাবছি কত বড় একজন ঔপন্যাসিক, তিনি কি অসাধারণ সব উপন্যাস লিখেছেন, এবং বাংলা সাহিত্যে একটা নতুন অধ্যায় যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেখানে কিনা ওই ধর্মের প্রসঙ্গ আসছে সেখানে যেভাবে আলোকপাত করছেন তাতে বোঝা যাচ্ছে যে এটি অন্য রকমের বোধ, বুদ্ধি, আস্বাদন, অনুভূতি তথা প্রজ্ঞা থেকে উপস্থিত হচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে, আমরা একালের ভাষায় যেটা বলি ভ্যালু অ্যাডিশন, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র উপন্যাস রচনা করেছেন আর শ্রীরামকৃষ্ণ লীলাময় জীবন যাপন করেছেন, এবং সেই লীলা নাট্যের যে চিত্রনাট্য সেটিও স্বাভাবিকভাবেই তাঁরই রচিত। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা, সেই লীলা যিনি করেন, যিনি তার পরিকল্পনা করেন, চিত্রনাট্য রচনা করেন, সেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের উপন্যাস সম্পর্কে বলতে পারেন, বলেন এবং বলা প্রয়োজন। শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাঁর ওই ঐতিহাসিক তথা সারস্বত ভূমিকাটিকে পুনরায় স্মরণ করেও আমরা ভাবছি এই শ্রীরামকৃষ্ণ লীলার কথা, সেই লীলার চিত্রনাট্যের কথা যেটি শ্রীরামকৃষ্ণেরই রচিত, এবং সেই সূত্রে ভাবছি যে ওই লীলার কথা যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রচিত হয়েছে, যেখান থেকে এই সব কিছু প্রাপ্ত হচ্ছে আজকের অনুষ্ঠানেও আমরা অবশ্যই যেখানে ছিলাম সেটির কথা
যে ওই লীলার কথা এই যে এখানেও পাচ্ছি আমরা, তাহলে লীলার একটা চিত্রনাট্য আছে, আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে একটা চিত্রনাট্যের মতো আছে, যে যেন এটি নাট্যায়িত হওয়ার অপেক্ষায়। তাই এই সারস্বত আবহের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের উপন্যাসের প্রসঙ্গে এই সারস্বত আবহের মধ্যে আমরা অবস্থান করছি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতি গভীর শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করছি। যে আচ্ছা হ্যাঁ, সেই লীলা যিনি করেছেন, সেই লীলাময় জীবন যিনি যাপন করেছেন, সেই ভগবান শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে আশীর্বাদে কৃপায় রচিত এই তো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি শুনলে আমাদের সব কিছু হয়ে যায়, গল্প উপন্যাস আলাদা করে পড়তে হয় না। এখানে আমরা সেই সব ঘটনা পাই, সেই সমস্ত দিশা পাই যার সম্পর্কে বোধহয় বলা হয়েছে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এইখানে সেই লীলার নাট্য, সেই অপূর্ব নাট্য গুণ আমরা প্রাপ্ত হই। তাই এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের রচনার কথা শুনতে শুনতে আমরা সঙ্গত কারণেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে অপূর্ব ভাব ভঙ্গি নাট্যগুণ প্রসাদ গুণ তার মধ্যে এসে উপস্থিত হই এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধা ও প্রণতি জ্ঞাপন করি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।